আসসালামু আলাইকুম পড়ছি বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর রূপালী রাত্রি ফাতেমা খালা একটা চিরকুট পাঠিয়েছেন চিরকুটে লেখা হিমু এখনই চলে আয় ম্যানেজারকে পাঠালাম খবরদার দেরি করবি না খুবই জরুরি ভেরি আর্জেন্ট ইতি ফাতেমা খালা ম্যানেজার ভদ্রলোক গম্ভীর মুখে বসে আছেন তার গায়ে স্যুট পায়ে কালো রঙের জুতা মনে হয় আসার আগে পালিশ করিয়ে এনেছেন জুতা জোড়া আয়নার মতো চকচক করছে গলায় সবুজ রঙের টাই বেশিরভাগ মানুষকেই টাই মানায় না ইনাকে মানিয়েছে মনে হচ্ছে ইনার গলাটা তৈরিই হয়েছে টাই পরার জন্য ভদ্রলোক আফটার শেভ লোশন কিংবা সেন্ট মেখেছেন মিষ্টি গন্ধ আসছে তার চেহারাও সুন্দর ভরাট মুখ ঝকঝকে সাদা দাঁত বিদেশি টুথপেস্টের বিজ্ঞাপনে এই দাঁত ব্যবহার করা যেতে পারে ভদ্রলোককে খালার ম্যানেজার বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো মাল্টি কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বোঝাই যাচ্ছে আমার ঘরটা তার খুবই অপছন্দ হচ্ছে তিনি সম্ভবত কোনো বিকট দুর্গন্ধ পাচ্ছেন কারণ কিছুক্ষণ পরপরই চোখ মুখ কুঁচকে ফেলে নিঃশ্বাস টানছেন পকেটে হাত দিচ্ছেন সম্ভবত রুমালের খোঁজে তবে ভদ্রতার খাতিরে রুমাল দিয়ে নাকচাপা দিচ্ছেন না এদিক ওদিক তাকাচ্ছেন সম্ভবত দুর্গন্ধ কোথেকে আসছে তা বের করার চেষ্টা ভদ্রলোক অস্থির গলায় বললেন বসে আছেন কেন চলুন দেরি হয়ে যাচ্ছে আমি হাই তুলতে তুলতে বললাম কোথায় চলবো ভদ্রলোক অতিরিক্ত রকমের বিস্মিত হয়ে বললেন আপনার খালার বাসায় আমি গাড়ি নিয়ে এসেছি দেরি হবে হাত মুখ ধোবো চা নাস্তা করবো চা নাস্তা ম্যাডামের বাসায় করবেন চট করে মুখটা শুধু ধুয়ে নিন মুখ ধুতেও দেরি হবে ঘন্টা দুয়েক লাগবে ভদ্রলোক আকাশ থেকে পড়ার মতো করে বললেন মুখ ধুতে ঘন্টা দুই লাগবে আমি আবারও হাই তুলতে তুলতে এবারের হাইটা নকল হাই বললাম বেশিও লাগতে পারে আমাদের এই মেসে একটা মোটে বাথরুম ত্রিশ জন বোর্ডার ত্রিশ জন বোর্ডারের সঙ্গে সবসময় থাকে গোটা দশেক আত্মীয় কিছু দেশের বাড়ির মানুষ সব মিলিয়ে গড়ে চল্লিশ জন এই চল্লিশ জনের সঙ্গে আমাকে লাইনে দাঁড়াতে হবে সকালবেলার দিকে লম্বা লাইন হয় দু ঘন্টা অপেক্ষা করা সম্ভব না আপনি গাড়িতে উঠুন হাত মুখ আপনার খালার বাড়িতে ধুবেন সেখানকার ব্যবস্থা অনেক ভালো ভদ্রলোকের গলা এখন হুকুমের সুর বের হচ্ছে স্যুটটায় পরা মানুষ অবশ্যই নরম স্বরে কথা বলতে পারে না আপনাদেরই তাদের গলার স্বরে একটা ধমকের ভাব চলে আসে অবশ্যই স্যুট পরা মানুষ মিনমিন করে কথা বলে শুনতেও ভালো লাগে না তাদেরকে ঘর জামাই মনে হয় শ্বশুরবাড়ির স্যুটে পার্সোনালিটি আসে না এ কি এখনও বসে আছেন বললাম না চলুন আমি চৌকি থেকে নামতে নামতে বললাম আজ কি বার মঙ্গলবার আমি আবার ধপ করে চৌকিতে বসে পড়লাম চিন্তিত ভঙ্গিতে বললাম মঙ্গলবার যদি হয় তাহলে যাওয়া যাবে না মঙ্গলবার যাত্রা নাস্তি যাবেন না জি না আপনি বরং বুধবারে আসুন বুধবারে আসব জি ক্ষণার বচনে আছে বুধের গাড়ে দিয়ে পা যথা ইচ্ছা তথা যা ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন মনে হচ্ছে ক্ষণার বচন শোনা তার অভ্যাস নেই তিনি মনে হয় খানিকটা রেগেও যাচ্ছেন চোখ ছোট ছোট হয়ে গেছে রাগলে মানুষের চোখ ছোট ছোট হয়ে যায় আনন্দিত মানুষের চোখ হয় বড় বড় হিমু সাহেব জি আপনাকে যেতেই হবে ম্যাডাম আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে আমি না নিয়ে যাব না আপনি লাইনে দাঁড়িয়ে হাত মুখ ধুন চা নাস্তা খান ইচ্ছা করলে আরেকক্ষণ গড়াগড়ি করুন আমি বসছি দু ঘন্টা কেন দরকার সাত ঘন্টা বসে থাকবো কিছু মনে করবেন না নাস্তা কি নিজেই বানাবেন জি না ছক্কু দিয়ে যাবে ছক্কুটা কে বিসমিলা রেস্টুরেন্টের বয় ছক্কু নাস্তা কখন দিয়ে যাবে হাত মুখ ধুয়ে এসে উত্তর দিকের এই জানলাটা খুলে দেব এটাই হলো আমার সিগন্যাল বিসমিলা রেস্টুরেন্ট থেকে আমার ঘরের জানলা দেখা যায় ছক্ষ্মু আমার ঘরের জানলা খোলা দেখে বুঝবে আমি হাত মুখ ধুয়ে ফেলেছি সে নাস্তা নিয়ে চলে আসবে পরোটা ভাজি কিছু মনে করবেন না আমি এখনই জানলাটা খুলে দিই আপনার হয়ে সিগন্যাল দিয়ে দিই নাস্তা চলে আসুক নয়তো নাস্তার জন্য আবার এক ঘন্টা বসতে হবে আগেভাগে জানলা খোলা ঠিক হবে না আমার ঘরটা নর্দমার পাশে তো বিকট গন্ধ আসবে আপনি নতুন মানুষ আপনার অসুবিধা হবে শুধু রুমালে কাজ হবে না গ্যাস মাস্ক পরতে হবে ভদ্রলোক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন কিছু কিছু মানুষ আছে সহজে বিস্মিত হয় না তারা যখন বিস্মিত হয় তখন দেখতে ভালো লাগে এই ভদ্রলোক মনে হচ্ছে সেই দলের তার বিস্মিত দৃষ্টি দেখতে ভালো লাগছে তাকে আরও খানিকটা ভরকে দিলে কেমন হয় ম্যানেজার সাহেব আপনার নাম কি রকিব রকিবুল ইসলাম আপনি ভালো আছেন রকিবুল ইসলাম জবাব দিলেন না ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে রইলেন তিনি বোধহয় তার শরীর স্বাস্থ্য নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান না ফাতেমা খালার ম্যানেজারই কতদিন হলো করছেন বেশি দিন না দুমাস খালার অবস্থা কি তার মাথা কি পুরোপুরি আওলা হয়ে গেছে না এখনও কিছু বাকি আছে কি বলছেন আপনি মাথা আওলা হবে কেন গুপ্তধন পেলে মানুষের মাথা আওলা হয় খালা গুপ্তধন পেয়েছেন গুপ্তধন এখনও আছে না খরচ করে ফেলেছেন ম্যানেজার গম্ভীর ভঙ্গিতে বললেন ম্যাডাম সম্পর্কে আপনার সঙ্গে কোনো আলোচনায় যেতে চাচ্ছি না উনি আপনার খালা উনার সম্পর্কে আপনি যা ইচ্ছা বলতে পারেন আমি পারি না আমি তার এমপ্লয়ি আমার অনেক দায়িত্বের একটি হলো তার সম্মান রক্ষা করা হিমু সাহেব আপনি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করছেন আপনি বরং দয়া করে বাথরুমের লাইনে দাঁড়ান উত্তরে জানলা খোলার দরকার নেই আমি বিসমিলা রেস্টুরেন্টে গিয়ে চকুকে নাস্তা দিতে বলে আসছি ধন্যবাদ আর আপনি যদি চান আমি আপনার হয়ে লাইনেও দাঁড়াতে পারি এই বুদ্ধিটা খারাপ না আপনি বরং লাইনে দাঁড়ান আমি চট করে রেস্টুরেন্ট থেকে এক কাপ চা খেয়ে আসি কোষ্ঠ পরিষ্কারের জন্য খালি পেটে চায়ের কোনো তুলনা নেই কড়া এক কাপ চা চায়ের সঙ্গে একটা আজিজ বিড়ি ডাইরেক্ট অ্যাকশন কোষ্ঠের জগতে তোলপাড় কোষ্ঠ মানে কি জানেন তো কোষ্ঠ মানে হচ্ছে গু কোষ্ঠকাঠিন্য মানে কঠিন গু রকিবুল ইসলাম আমার দিকে তাকিয়ে আছেন এরকম কঠিন চোখে অনেক দিন কেউ আমার দিকে তাকায়নি দোতলায় নেমে এলাম মেসির কেয়ারটেকার হাবিব সাহেব আড়ালে ডাকা হয় হাবা সাহেব যদিও তিনি মোটেই হাবা না চালাকের চূড়ান্ত সুগরকোটের কুইনাইনের মতো হাবা কোটের বুদ্ধিমান বললেন হিমু ভাই আজকের কাগজ পড়েছেন আমি বললাম না ভয়াবহ ব্যাপার আবার একটা ন বছরের মেয়ে রেপ্ট হয়েছে একটু দাঁড়ান পড়ে শোনাই এখন শুনতে পারবো না আপনি ভালো করে পড়ে রাখুন পরে শুনে নেব মেয়েটার নাম ঋতু যাত্রাবাড়িতে বাসা বাবা রিক্সা চালায় ও আচ্ছা আমি একটা ফাইলের মতো করেছি সব রেপেন নিয়েও কাটিং জমা করে রাখছি ভালো করছেন হাবা সাহেবের হাত থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না ভাগ্য ভালো তার হাত থেকে আজ সহজেই ছাড়া পাওয়া গেল ভাগ্য একবার ভালো হওয়া শুরু করলে ভালোটা চলতেই থাকে অতি সহজে বাথরুমেও ঢুকে পড়তে পারলাম মনের আনন্দে দু লাইন গানও গাইলাম জীবনে পরম লগন করুণা হেলা হে গরবিনী রবীন্দ্রনাথকে কোনোদিন ভেবেছিলেন তার গান সবচেয়ে বেশি গীত হবে বাথরুমে এমন কোনো বাঙালি কি আছে যে বাথরুমে ঢুকে দু লাইন গুনগুন করেনি বাথরুমকে ছোট করে দেখার কিছু নেই জগতের মহত্তম চিন্তাগুলি করা হয় বাথরুমে আমি অবশ্য এই মুহূর্তে তেমন কোনো মহৎ চিন্তা করছি না ফাতেমা খালার কথা ভাবছি হঠাৎ খোঁজ করছেন ব্যাপারটা কী ফাতেমা খালার বয়স পঞ্চাশের কাছাকাছি তিনি বেশ সহজ স্বাভাবিক মহিলাই ছিলেন জর্দা দিয়ে পান খেতেন আগ্রহ নিয়ে টিভির নাটক ছায়া ছন্দ এবং বাংলা সিনেমা দেখতেন ম্যাগাজিন পড়তেন তার ম্যাগাজিন পড়া বেশ অদ্ভুত মাঝখানের পৃষ্ঠা খুলবেন সেখান থেকে পড়া শুরু হবে খালা দুটো ভিডিও ক্লাবের মেম্বার ছিলেন ক্লাব থেকে লেটেস্ট অফ হিন্দি ছবি নিয়ে আসতেন তার ঘরের দুজন কাজের মেয়েকে নিয়ে রাত জেগে হিন্দি ছবি দেখতেন কঠিন কঠিন হিন্দি ডায়লগ ওদের বুঝিয়ে দিতেন অমিতাভ বচ্চন কেন দিলীপ কুমারের যে বড় অভিনেতা এই ধরনের উচ্চতর গবেষণা ওদের নিয়ে করতেন এবং ওদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতেন তার একটা অটোগ্রাফের খাতাও ছিল বাইরে বেরোলেই সে খাতা তার সঙ্গে থাকত যে কোনো সময় বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে পারে খাতার সঙ্গে না থাকলে সমস্যা নিউ মার্কেটে একদিন লুটি কিনতে গিয়ে আসাদুজ্জামান নূর সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল তিনি ফাতেমা খালাকে অটোগ্রাফ দিলেন জয় হোক আসাদুজ্জামান নূর আরেকবার এলিফ্যান্ট রোডে দেখা হয়েছিল চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে মৌসুমী ম্যাডাম বোরকা পড়েছিলেন তারপরও ফাতেমা খালা তাকে চিনে ফেললেন মৌসুমি ম্যাডামও অটোগ্রাফ দিয়েছেন মানুষ মৌসুমী খালার জীবন মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল সমস্যা বাঁধালেন খালু সাহেব তিনি ফট করে একদিন মরে গেলেন ফাতেমা খালার জীবনধারায় বিরাট পরিবর্তন হলো তিনি পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন খালাকে দোষ দেওয়া যায় না যে কোনো মানুষই দিশেহারা হতো কারণ ছোটোখালির মৃত্যুর পর দেখা গেল এই ভদ্রলোক কয়েক কোটি টাকা নানাভাবে রেখে গেছেন ফাতেমা খালার মতো ভয়াবহ খরচে মহিলার পক্ষেও এক জীবনে এত টাকা খরচ করার কোনো উপায় নেই ছোটখালো মোহাম্মদ শফিকুল আমিন বিচিত্র মানুষ ছিলেন ভদ্রলোকে দেখেই মনে হতো মাথা নিচু করে বসে থাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না বসে থাকা ছাড়া তিনি আর যা করতেন তা হচ্ছে গায়ের চাদর দিয়ে চশমার কাজ পরিষ্কার শীত এবং গ্রীষ্ম দুই সিজনেই তিনি গায়ে চাদর পরতেন সম্ভবত চশমার কাজ পরিষ্কারের সুবিধার জন্য মোহাম্মদ শফিকুল আমিনকে দেখে কে বলবে তার নানান দিকে নানান ব্যবসা ব্রিকফিল্ড স্পিনিং মিলের শেয়ার এক্সপোর্ট ইম্পোর্ট গার্মেন্টসের ব্যবসা ট্রান্সপোর্ট ব্যবসা ব্যবসায়ী মানুষ মাত্রই উদ্বেগের ভেতর বাস করে ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমায় পীর ফকিরের কাছে যাতায়াত করে হাতে রং বেরঙের পাথরওয়ালা আংটি পরে। অল্প বয়সেই তাদের ডায়াবেটিস হার্টের অসুখ হাই ব্লাড প্রেশার হয় সবচেয়ে বেশি যা হয় তার নাম গ্যাস ব্যবসায়ী মাত্রই পেট ভর্তি থাকে গ্যাস মাঝারি টাইপের যে কোনো ব্যবসায়ীর পেটের গ্যাস দিয়ে দুই বার্নারের একটা গ্যাস চুলা অনায়াসে কয়েক ঘন্টা চালানো যায় একমাত্র ছোটো কারুকে দেখলাম গ্যাস ছাড়া পেটে গ্যাস নেই ব্যবসা নিয়ে কোনো উদ্বেগও নেই তাকে বেশিরভাগ সময়ই দেখেছি জবুতবু হয়ে বসে থাকতে আকবরই কারোর সঙ্গে কথা বলতেন না তার সঙ্গে আমার শেষ দেখা এক বিয়ে বাড়িতে বিয়েবাড়ির হইচুয়ের মধ্যে তিনি এক কোনায় সোফায় পা উঠিয়ে বসে আছেন মনে হলো তার শীত করছে কেমন গুটিসুটি মেরে বসা আমি এগিয়ে গিয়ে বললাম খালু সাহেব কেমন আছেন তিনি নিচু গলায় বললেন ভালো খাওয়া দাওয়া হয়েছে হুম তাহলে শুধু শুধু বসে আছেন কেন চলে যান তোমার খালার জন্য বসে আছি একটু দেখবে ও যাবে কিনা মনে হয় না বিয়েবাড়ির মজা ফেলে যাবে আমি খালাকে খুঁজে বের করলাম তিনি হতভম্ব গলায় বললেন পাগল আমি এখন যাবো কি খাওয়া দাওয়ার পর গান বাজনা হবে গান শুনবো না তুই তোর খালুকে চলে যেতে বল গাইটা যেন রেখে যায় হিমু শোন তুই একটা উপকার করবি তোর খালুর সঙ্গে বাসায় চলে যা আমার অটোগ্রাফের খাতাটা নিয়ে আয় খাতা ফেলে এসেছো হুম মাঝে মাঝে এমন বোকামি করি যে ইচ্ছা করে নিজেকেই নিজে চর মারি চর মেরে চাপার দাঁ ফেলে দিই বিবাহীতে বিখ্যাত কেউ এসেছে তুই কি গাধা নাকি দেখতে পাচ্ছিস না জুয়ে রায় বেসেছেন উনাস্ত্রী বিপাশা আইচ এসেছেন এরা কতক্ষণ থাকবে কে জানে তুই চট করে অটোগ্রাফের খাতাটা নিয়ে আয় আমার ড্রেসিং টেবিলের উপর আছে শুধু খাতা না কলমও আনবি আমি খালু সাহেবের সঙ্গে বাসায় গেলাম ড্রেসিং টেবিলের উপর থেকে ফাতেমা খালার অটোগ্রাফের খাতা উদ্ধার করলাম খালু সাহেব গুনে গুনে সাত টাকা দিয়ে দিলেন ফেরার রিক্সা ভাড়া আমাকে বললেন হলে আট টাকা চাইবে দরাদরি করলে ষাট টাকায় রাজি হবে আমি কিছুক্ষণ বিস্মিত হয়ে খালুর দিকে তাকিয়ে বললাম আচ্ছা পরদিন খালু সাহেবকে আমি চার টাকা ফেরত দিয়ে বললাম শেয়ারে রিক্সা পেয়ে চলে গেছি তিন টাকা নিয়েছে আপনার চার টাকা বাঁচিয়ে দিলাম তিনি হাসতে হাসতে বললেন দিন গুনে গুনে সাত টাকা দিয়েছি বলে রাগ করেছ আমি বললাম না রাগ করব কেন মনে হয় রাগ করেছ না রাগ করলে এই চার টাকা ফেরত দিতে আসতে না যাই হোক তুমি কিছু মনে করো না হিসেব করে করে এই অবস্থা হয়েছে সারাক্ষণ হিসেব করি গাড়িতে যখন তেল ভরি তখন হিসেব করি কতটুকু তেল নিলাম গাড়ি কতক্ষণ চলবে এর আগে কবে তেল নিয়েছি বুঝলি হিমু আমি শান্তিমতো মতো পাঁচটা টাকাও খরচ করতে পারি না ওই দিন হয়েছে কি শোনো গাড়ি করে যাচ্ছি মতিঝিল সেরা কাছে রেড লাইটে গাড়ি থেমেছে ফুল বিক্রি করে একটা মেয়ে এসে ঘ্যান ঘ্যান শুরু করলো ফুল নেন ফুল নেন আমি মুখ শক্ত করে বসে আছি হঠাৎ দেখে আমার ড্রাইভার তার পকেট থেকে ফস করে একটা দশ টাকার নোট বের করে মেয়েটাকে দিয়ে দিল আমি হতভম্ব ড্রাইভারের কাণ্ড দেখে খুশি হলেন না আমার মাথায় ঢুকে গেল ড্রাইভার কি পয়সা মারছে তেল চুরি করছে নতুন টায়ার বিক্রি করে পুরান টায়ার লাগিয়ে গাড়ি চালাচ্ছে তা না হলে ফুলওয়ালিকে ফস করে দশ টাকার নোট দেয় কী করে আপনি ড্রাইভারকে ছাটাই করে দিলেন ঠিক ধরেছ নতুন ড্রাইভার নিলাম আমি অবশ্য এমনিতে এক ড্রাইভার বেশি দিন রাখি না চার মাসের বেশি কাউকেই রাখি না ড্রাইভাররা শুরুতে চুরি শুরু করে না একটু সময় নেয় আমি সে সময় পর্যন্ত তাদের রাখি তারপর বিদায় সবই হচ্ছে আমার হিসেব আমি বাস করি কঠিন হিসেবের জগতে তার জন্য কি আপনার মন খারাপ হয় না মন খারাপ হয় না আমাকে তৈরি করা হয়েছে এইভাবে মন খারাপ হবে কেন মানুষ মানুষকে মন খারাপ করে কেন তারা সাধু প্রকৃতির হলো না করে না কারণ তাদের মানসিক গরমটাই এমন আমার বেলাতেও তাই এই যে তুমি হিমসেজে পথে পথে ঘুরে বেড়াও তোমার কি মন খারাপ হয় না কফি খাবে কফিও নিশ্চয়ই আপনার হিসেব করা আমি খেলে কম পড়বে না না কম পড়বে না খাও কফি খেতে খেতে তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি ছোটো কালু নিজেই কফি বানালেন টিনের কৌটা খুলে বিস্কিট বের করলেন কেক বের করলেন অপ্রস্তুত ভঙ্গিতে বললেন আচারের মতো হয়েছে ডাক্তার শুধু চা কিংবা কফি খেতে নিষেধ করেছে গরু ছাগলের মতো সারাক্ষণই কিছু খাই আমি হাসতে হাসতে বললাম নিজের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে এই জন্য মনটা সবসময় খচখচ করে খালু সাহেব লজ্জিত মুখে বললেন হ্যাঁ করে আচ্ছা খালু সাহেব আপনি ঠিক কত টাকা আছে বলুন তো তেমনভাবে হিসেব করিনি ভালোই আছে ভালোই মানে কি বেশ ভালো কোটির ওপর হবে তা তো হবেই একটা মানুষের কোটির ওপর টাকা আছে সে নির্বিকার ভঙ্গিতে কফি বানাচ্ছে ভেবেই আমার শীত শীত করতে লাগলো অবশ্যই আজ এমনিতেই শীত কোল্ড ওয়েভ শীতটা টের পাচ্ছিলাম না এখন পাচ্ছি খালু সাহেব চলুন একটা কাজ করি এক রাতে আমরা দুটো ফিফটিন সিটার মাইক্রোবাস ভাড়া করি বাস ভর্তি থাকবে কম্বল শীতের রাতে আমরা শহরে ঘুরবো যেখানেই দেখব খালি গায়ে লোকজন শুয়ে আছে অমনি দূর থেকে তাদের গায়ে একটা কম্বল ছুঁড়ে দিয়েই লাফ দিয়ে মাইক্রোবাসে উঠে পালিয়ে যাব। যাকে কম্বল দেওয়া হয়েছে সে যেন ধন্যবাদ দেওয়ারও সুযোগ না পায় কাজটা কি জন্য করবো সোয়াবের জন্য বেশ যেতে হুরপুরি পাই না সোয়াব টোয়াব না হঠাৎ দামি কম্বল পেয়ে লোকগুলির মুখের ভাব দেখে মজা পাওয়া আপনার জীবনে নিশ্চয়ই মজার অংশ খুব কম যাদের জীবনে মজার অংশ কম তারা অন্যদের মজা দেখে আনন্দ পায় দুধের স্বাদ ভাতের মারে মেটানোর মতো খালু সাহেব সিগারেট ধরালেন মুখে সিগারেট টান দিচ্ছেন কিছু বলছেন না আমি কফি শেষ করে উঠে দাঁড়ালাম ছোটখল আমাকে বিসুত করে দিয়ে বললেন ঠিক আছে বাস কম্বল দেয়া যাক কবে দিতে চাও পুরোটাই তো আপনার ওপর আপনি যে রাতে ঠিক করবেন সেই রাতেই যাব চলুন আজই যাই আজ না তুমি আগামী সোমবার এসো রাত নটার দিকে চলে এসো একসঙ্গে রাতে খাবার খেয়ে বের হয়ে পড়ব রাত বারোটার দিকে বের হব ঠিক আছে আমি কম্বল কিনিয়ে রাখব হাজার পাঁচে কম্বল কিনলে হবে না অবশ্যই হবে কম্বল দিয়ে একবার যদি মজা পেয়ে যান তাহলে আপনি কম্বল দিতেই থাকবেন কে জানে আপনার নামই হয়তো হয়ে যাবে শফিকুল আমিন কম্বল খালু সাহেব আমার রসিকতা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিচু গলায় বলল কম্বল দেওয়া যেতে পারে আমার যে মাঝে মাঝে দিতে ইচ্ছে করে না তা না কেন জানি শেষ পর্যন্ত দেয়া হয় না সোমবার রাত বারোটায় তার কম্বল নিয়ে বেরোবার কথা উনি মারা গেলেন শনিবার সকাল দশটায় অফিসে যাবার জন্য কাপড় পরছেন ফাতেমা খানাকে বললেন একটা সোয়েটার দাও তো ভালো ঠান্ডা লাগছে শুধু চাদরে শীত মানছে না খালা রান্নাঘরে রান্না করছিলেন তিনি বললেন আমার হাত বন্ধ তুমি নিজে খুঁজে নাও আলমিরায় আছে নিজে তাকে দেখো খালু সাহেব নিজেই সুয়েটার খুঁজে বের করলেন সোয়েটার পরলেন না হাতে নিয়ে খাবার ঘরে বসে রইলেন রান্না রান্নাঘর থেকে বের হয়ে অবাক হয়ে বললেন কি ব্যাপার তুমি অফিসে যাওনি শরীরটা ভালো লাগছে না দেখি এক কাপ লেবু চা দাও তো সোয়েটার হাতে নিয়ে বসে আছো কেন পড়তে ইচ্ছে করছে না আশপাশ লাগছে ফাতেমা খালা আদাসা বানিয়ে এসে দেখেন খালু সাহেব কাত হয়ে চেয়ারে পড়ে আছেন ক্রিম কালারের সোয়েটারটা তার পায়ের কাছে পড়ে আছে প্রথম দেখায় তার মনে হল মানুষটা বুঝি ক্লান্ত হয়ে ঘুমুচ্ছে আমি সকালবেলাতেই খবর পেলাম ঠিক করলাম একটু রাত করে খালাকে দেখতে যাব সন্ধ্যার মধ্যে চিৎকার কান্নাকাটি থেমে যাওয়ার কথা যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে মৃত্যুর আট থেকে ন ঘন্টা পর একটা শান্তি শান্তি ভাব চলে আসে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে চোখের পানি স্টক ফুরিয়ে ফেলে চেষ্টা করেও তখন কান্না আসে না তবে বাড়ির সবার মধ্যে ধুঁকি ধুকি ভাব থাকে সবাই সচেতনভাবেই হোক বা অপচেতনভাবেই হোক দেখাবার চেষ্টা করে মৃত্যুতে সেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মূল দুঃখের চেয়ে অভিনয়ের দুঃখই প্রধান হয়ে দাঁড়ায় একমাত্র ব্যতিক্রম সন্তানের মৃত্যুতে মায়ের দুঃখ যে বাড়িতে মায়ের কোনো সন্তান মারা যায় সে বাড়িতে আমি কখনোই যাই না সন্তান চোখে কাতর মায়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হিমুদের দেয়া হয়নি আমি রাত নটার দিকে ফাতেমা খালার বাড়িতে উপস্থিত হলাম বাড়ি ভর্তি মানুষ ফাতেমা খালা নাকি এর মধ্যে কয়েকবার অজ্ঞান হয়েছেন এখন একটু সুস্থ ডাক্তার রিল্যাক্সেন খেয়ে অন্ধকার ঘরে শুয়ে থাকতে বলেছে তিনি তার শোবার ঘরে শুয়ে আছেন সেই ঘরে কারোর যাবার হুকুম নেই হুকুম ছাড়াই আমি শোবার ঘরে ঢুকে গেলাম খালামাকে দেখে হেঁচকির মতো শব্দ তুলে বললেন হিমুরে আমার সর্বনাশ হয়ে গেল রে লেবু চা খেতে চেয়েছিল বুঝলি ঘরে লেবু ছিল না বলে আদা চা বানিয়ে নিয়ে গিয়ে দেখি এই অবস্থা নরে না চরে না চেয়ারে কাত হয়ে আছে মানুষের শেষ ইচ্ছাও পূর্ণ হলো না সামান্য লেবু চা তাও খেতে পারল না ঘরে লেবু ছিল না বুঝলি হিমু আসলে ছিল পরে আমি ফ্রিজের দরজা খুলে দেখি ভেজান একড়া দিয়ে মুড়ানো চার পাঁচটা কাগজি লেবু ভেজান একড়া দিয়ে মুড়ানো কেন কাজের মেয়েটা যে আছে জাহেদার মা সে কী যে বোকা তুই চিন্তাও করতে পারবি না তাকে একবার বলেছিলাম ভেজান ন্যাকড়া দিয়ে পান মুড়ে রাখতে এরপর থেকে সে কী করে যাই পা ভেজান একড়া দিয়ে মুড়ে রাখে খালা উত্তেজিত হয়ে বিছানায় উঠে বসলেন আমি এখন স্বস্তিবোধ করছি খালাকে মৃত্যুশোক থেকে বের করে কাজের মেয়ের সমস্যা এনে ফেলে দেওয়া হয়েছে হিমুষণ এই মেয়েটা আমাকে যে কী যন্ত্রণার মধ্যে ফেলে তুই কল্পনাও করতে পারবি না মাঝে মধ্যে ইচ্ছে করে ওর গায়ে এসিড ঢেলে দেই সে কী তোর খালু মারা গেছে সকাল দশটায় এগারোটা থেকে লোকজন আসতে শুরু করেছে আর তখন জায়দার মা শুরু করেছে কান্না আছার পিছার কান্না বাড়িঘর ভেঙে পড়ে যায় এমন অবস্থা আমি তাকে আরেন রেখে নিয়ে বললাম খবরদার চোখের পানি চিৎকার সব বন্ধ আর একটা চিৎকার যদি করিস কলা টিপে মেরে ফেলবো কেন আরে বুঝিস না কেন তার কান্নাকাটি দেখে লোকজন ভাববে না বাড়ির বুয়া তো কাঁদে কেন রহস্যটা কি তার উপর মেয়েটা দেখতে ভালো শরীর স্বাস্থ্যও ভালো মাথার চুলগুলো লম্বা চুলে গোপনে গোপনে শ্যাম্পু দেয় আমার শ্যাম্পুর বোতল ফাঁক করে দেয় এত সাজগোজ লোকজন উল্টাপাল্টা ভাবতে পারে না তা তো পারি এইসব কথা তো কাউকে বলতেও পারি না তুই এসেছিস তোকে বলে মনটা হালকা হলো চা খাবি না খা এক কাপ চা তোর সঙ্গে আমিও খাই যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে আমি তো আর এই অবস্থায় চা দিতে বলতে পারি না সবাই বলবে স্বামীর লাশ কবরে নামিয়েই চা কফি খেয়ে আনা করছে ভাঙ্গা দরজারও ছিটকানি আছে মানুষের মুখের তো আর ছিটকিনি নেই তুই যা চায়ের কথা বলে আয় চা খেতে খেতে খালা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলেন কোথায় শোক কোথায় কি সব জলে ভেসে গেল বুঝলি হিমু তোর সঙ্গে কথা বলে আরাম আছে তুই যে কোনো কথা সহজভাবে নিতে পারিস বেশিরভাগ মানুষ তা পারে না একটা সাধারণ কথা দশটা বাঁকা অর্থ বের করে এখন থেকে তুই আমাকে পরামর্শ দিবি বুঝলি তোর পরামর্শ আমার দরকার কি পরামর্শ তোর খালি মেলা টাকা রেখে গেছে বিলি ব্যবস্থার ব্যাপার আছে কত রেখে গেছেন পুরোপুরি জানি না আন্দাজ করতে পারছি ভয় আমার হাত পা পেটে ঢুকে যাচ্ছে হিমু কেন টাকাওয়ালা মানুষের দিকে সবার নজর তাছাড়া আমি মেয়ে মানুষ তোর খালুর আত্মীয় স্বজনরা এখন সব উদয় হবে মরা কান্না কাটতে কাটতে আসবে তারপর সুযোগ বুঝে হায়নার মতো খুবলে ধরবে তুমি বড়ো হায়না হয়ে হা হা করে এমন হাসি দেবে সে হাসি শুনে ওরা পালাবার পথ পাবে না রসিকতা করিস না সবদিন রসিকতা করা যায় না এই বাড়িতে আজ একটা মানুষ মারা গেছে এটা মনে রাখিস এখনও কবরে নামেনি আচ্ছা শোন কুলখানির একটা ভালো আয়োজন করা দরকার না অবশ্যই দরকার এমন খাওয়া আমরা খাওয়াবো যে সবার পেটে অসুখ হয়ে যাবে পরে এক সপ্তাহ ওর স্যালাইন খেতে হবে খালা গম্ভীর গলায় বললেন হিমু তুই আবার ফাজলামি শুরু করেছিস তোকে অসহ্য লাগছে একটা মৃত মানুষের জন্য তোর সমান থাকবে না তুই কি অমানুষ ঠিক জানি না খালা আমি কি পরে সবাই মিলে ঠিক করলেই হবে আপাতত এসব কুলখানির মেনু ঠিক করি তুমি কি খেতে চাও আমি কি খেতে চাই মানে ফাজিল বেশি হয়েছিস ধরাকে সরা জ্ঞান করছিস আমার সঙ্গে রসিকতা তুই এক্ষুনি বিদে হ এই মুহূর্তে চলে যাব খালার আগে চলতে চলতে বললেন অবশ্যই চলে যাবি আমি কি খেতে চাই জিজ্ঞেস করতে তোর মুখে বাঁধল না শোন হিমু আর কোনো তুই এই বাড়িতে আসবি না আমি খুব সহজভাবে বললাম তুমি ডাকলেও আসবো না খালা তীব্র গলায় বললেন না আসবি না তোর জন্য এ বাড়ির দরজা বন্ধ হাবার মতো বসে আছিস কেন চলে যেতে বললাম না চলে যা আমি চলে এলাম খালার ডাকলেন না আমি গেলামও না দু বছর হয়ে গেল ফাতেমা খালা কাটায় কাটায় দু বছর পর ডেকে পাঠিয়েছেন আমি আবারও যাচ্ছি তার মধ্যে কি পরিবর্তন দেখব কে জানে ম্যানেজার সাহেবকে দেখে শঙ্কিত বোধ করছি মনে হচ্ছে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো কে জানে হয়তো দেখব শাড়ি ফেলে দিয়ে স্কার্ট টপ ধরেছেন চুল বব করিয়ে ফেলেছেন মাথার সাদা চুলে আগে মেন্দি দিতেন এখন সম্ভবত ব্লিচ করাচ্ছেন ম্যানেজার সাহেব জি ফাতেমা খালা আপনার ম্যাডাম আছেন কেমন ভালো আছেন গ্যাসের প্রবলেম হচ্ছে চিকিৎসার জন্য শীঘ্রই সিঙ্গাপুর যাবেন গ্যাসের প্রবলেম হচ্ছে মানে পেটে গ্যাস হচ্ছে জি খুবই দুঃসংবাদ মেয়েদের পেটে গ্যাস একেবারেই মানায় না গ্যাসের জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে গ্যাসটাকে তুচ্ছ করে দেখবেন না গ্যাসের প্রবলেম থেকে অন্যান্য মেজর প্রবলেম দেখা দেয় গ্যাস বেশি হলে উপরের দিকে ফুসফুসের ডায়াফ্রেমে চাপ দেয় হার্টের ফাংশানে ইন্টারফেয়ার করে আমি বিস্মিত গলায় বললাম ভাই আপনি তো মনে হচ্ছে জ্ঞানী ম্যানেজার ডাক্তারিও জানেন ভদ্রলোক আমার রসিকতা পছন্দ করলেন না গম্ভীর হয়ে গেলেন সারা পথে তার সঙ্গে আমার আর কোনো কথাবার্তা হলো না একবার একটা সিগারেট ধরিয়েছিলাম ম্যানেজার সাহেব কঠিন গলায় বললেন গাড়িতে এসে চলছে সিগারেট ফেলে দিন আমি বড়ই সুবুজ ছেলে হয়ে গেলাম সিগারেট ফেলে দিলাম ফাতেমা খালাকে দেখে আমি ছোটোখাটো একটা চমক খেলাম স্কার্ট টপ না তিনি সাধারণ শাড়ি ব্লাউজে পরে আছেন সাধারণ মানে বেশ সাধারণ সুতি শাড়ি হালকা সবুজ রঙে সাদা সুতার কাজ করা তারপরেও তাকে দেখে চমকাবার কারণ হচ্ছে তাকে খুঁকি খুঁকি দেখাচ্ছে মনে হচ্ছে দশ বছর বয়স কমে গেছে মুখ হাসি হাসি পান খেয়েছেন বলে ঠোঁট লাল হয়ে আছে সারা শরীরে সুখী সুখী ভাব চোখে সোনালি ফ্রেমের চশমা খালা বললেন হাকুরি কি দেখছিস তোমাকে দেখছি তোমার ব্যাপারটা কি কি ব্যাপারে জানতে চাস তোমাকে এমন দেখাচ্ছে কেন কেমন দেখাচ্ছে খুকি খুঁকি দেখাচ্ছে মনে হচ্ছে দশ বছর বয়স কমিয়ে ফেলেছ ফাজলামি করিস না হিমু ফাজলামি করছি না আমার এই হলুদ পাঞ্জাবির শপথ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স কুড়ি বছর কমেছে একটু আগে তো বললি দশ বছর কমেছে শুরুতে দশ বছর মনে হচ্ছিল এখন মনে হচ্ছে কুড়ি ব্যাপারটা কি খালা আনন্দিত গলায় বললেন ফুড হ্যাবিট চেঞ্জ করেছি এখন একবেলা ভাত খাই শুধু রাতে তাও গাধাঘানিক খাই না চায়ের কাপে এক কাপ আতপ চালের ভাত দিনে শাকসবজি ফলমূল খাই সেই সঙ্গে ভিটামিন কি ভিটামিন ভিটামিন ই এনটিএজিং ভিটামিন খুব কাজের ভিটামিন ই ক্রিম পাওয়া যায় ওই ক্রিম মুখে মাখি গুলছানে একটা হেলথ ক্লাবে ভর্তি হয়েছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এক্সারসাইজের পর সোয়ানা নেই সোয়ানার পর আধ ঘন্টা সুইমিং করি সোয়ানা শরীরের ফ্যাট কমানোর জন্য খুব উপকারী শোয়ানাটা কি স্টিম বাথ দশ পনেরো মিনিট স্টিম বাথ নিলে শরীর পুরোপুরি রিল্যাক্সড হয়ে যায় টেনশন কমে সুস্থ থাকার প্রধান রহস্য টেনশন ফ্রি থাকা সুয়ানা ফোয়ানা নিয়ে তুমি যে টেনশন ফ্রি হয়েছ এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে তোমাকে মায়াবতী লাগছে তবে তোমার ম্যানেজার বলছিল তুমি নাকি মায়াবতীর সঙ্গে সঙ্গে গ্যাসবতী হয়েছ গ্যাস ছেড়ে আসার জন্য সিঙ্গাপুর যাচ্ছ খালা গম্ভীর হয়ে বললেন গ্যাসবতী হয়েছে মানে কি কী ধরনের কথা বলছিস গুরুজনদের সঙ্গে কথা বলার সময় সম্মান রেখে কথা বলবি না আমি তোর খালা না আমি কি তোর রিয়ার বান্ধবী অবশ্যই তুমি আমার খালা ধনবতী খালা আমাকে ডেকেছ কেন বলো তাড়াহুড়া করছিস কেন বলবো তোকে খুব জরুরি কাজে ডেকেছি গুছিয়ে না বলে তুই বুঝবি না সময় নিয়ে বলতে হবে তুই তো একেবারে কাকের মতো হয়ে গেছিস খুব রোদে রোদে ঘুরিস হুম ঘুরি আজকের জন্য ঘোরাঘুরি বাদ দে বাড়িটা নতুন করে ঠিকঠাক করেছি ঘুরে ফিরে দেখ মজা পাবি সপ্তাহখানিক পরে এলে সোয়ানা পাবি আর্কিটেক্টকে ডেকে সোয়ানা বানাতে বলে দিয়েছি রোজ রোজ গুলশানে গিয়ে পোষায় না ভালো করেছ সোয়ানাটা বানানো হলে তোর যখন ইচ্ছা সোয়ানা নিয়ে যাবি দারোয়ানকে বলে দেব আমি না থাকলেও ঢুকতে দেবে থ্যাংক ইউ একটা সুইমিং পুল দেবার ইচ্ছা ছিল আর্কিটেক্ট বলল সম্ভব না জায়গা নেই ছাদের উপর যে করবো সে উপায়ও নেই সুইমিং পুলে লোড নেওয়ার মতো স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ির নেই নতুন বাড়ি করছো না কেন নতুন বাড়ির করার কথা মাঝে মাঝে মনে হয় বাড়ি করা কোনো ব্যাপার না গুলছানে তোর খালু জায়গা কিনে রেখেছিল ভাবলাম কী দরকার পুরোনো বাড়িতে তো ভালোই আছি তাছাড়া তোর খালুর স্মৃতি এই বাড়িতে আছে মানুষটা তো হারিয়েই গেল তার স্মৃতিটা থাক কী বলিস ঠিকই বলছো আমার ম্যানেজার কেমন দেখলি স্যুট পরা ম্যানেজার আমি বলেছি স্যুট পরতে স্মার্ট লাগে পাঞ্জাবা পাঞ্জাবি পরা একটা লোকের কথায় মানুষ যতটা গুরুত্ব দেয় স্যুট পরা মানুষের কথায় তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় মানুষটা কে তার উপরেও কিছুটা নির্ভর করে লিঙ্কটি পরা মানুষের কথাও লোকজন খুব গুরুত্ব দিয়ে শোনে যদি মানুষটা হয় মহাত্মা গান্ধী ফালতু কথা বলিস না তো হিমু মহাত্মা গান্ধীকে আমি ম্যানেজার হিসেবে পাবো কীভাবে আমি যা পেয়েছি তাই ভালো খুব চালাক চতুর ছেলে মাছির মতো চারদিকে চোখ সব দেখছে সমস্যা হলে নিজেই ডিসিশন নিচ্ছে তেমন প্রয়োজন হলে আমাকে জানাচ্ছে কোটি কোটি টাকার ব্যাপার বুঝতেই তো পারছিস টাকা এখনও খরচ করে শেষ করতে পারি কী বলছিস তুই তোর কি ধারণা হাতে টাকা পেয়ে দুই হাতে উড়াচ্ছি খুব ভুল ধারণা খরচ তো অবশ্যই করছি টাকা তো খরচের জন্যই ব্যাংকে জমা রেখে টাকার ডিম পাড়ানোর জন্যে না তবে খরচ টরচ করেও তোর খালু যা রেখে গেছে সেটাকে বাড়িয়েওছি গুলছানের এত বড় জায়গা শুধু শুধু ফেলে রেখেছিল রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিয়েছি আমাকে একটা ফ্ল্যাট দিচ্ছে প্লাস এক কোটি টাকা ক্যাশ বুলবুলি সব ব্যবস্থা করছে বুলবুল তোমার ম্যানেজার হুম ভালো নাম রকিবুল ইসলাম ডাকনাম বুলবুল আমি বুলবুলি ডাকি বুলবুল সাহেব তাহলে তোমার ডান হাত তা বলতে পারিস খুব বস্তার ছেলে হঠাৎ করে তোর খালুর এক আত্মীয় সেদিন বের হলো সদ সম্পত্তির ভাগ নিয়ে হইচই শুরু করল ছোট আদালতে মামলাও করে দিল বুলবুল তাকে এমন প্যাচে ফেলেছে যে তার চোদ্দোটা বেজে গেছে এখন কেতে কুল পাচ্ছে না আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি তামান্নাকে বললাম বলে দাও আমার সঙ্গে দেখা হবে না তারপরেও যাবে না শুরু করেছে কান্নাকাটি আমি তামান্নাকে বললাম যেভাবে বারো ওই মহিলাকে বিদায় করো একবার বলছি দেখা করব না দেখা করব না তামান্না আবার কে ও আচ্ছা তামান্নার কথা তোকে বলা হয়নি আমার বিয়ে বুলবুল যেমন শক্ত তামান্না তেমনি নরম উঁচু গলায় কাউকে কোনো কথা বলা তার পক্ষে সম্ভব না তুই তার সঙ্গে একটু কঠিন হয়ে কিছু বলবি অমনি দেখবি মেয়ের চোখ ছলছল করছে তামান্নাকে দেখছি না তো দেখবি আজ মঙ্গলবার তো ও আসতে দেরি হবে মঙ্গলবার সে তার সংসারের জন্য বাজার করে সংসার মানে ভাই বোন মা বাবার সংসার তামান্না বিয়ে করেনি বিয়ে করবি বা কিভাবে। ঘাড়ে এত বড় সংসার যাই হোক ওকে নিয়ে আর তোকে নিয়ে আমার একটা প্ল্যান আছে আমি ঘাবড়ি গিয়ে বললাম এই জন্যই তুমি আমাকে আনিয়েছো খালা হাসি মুখে বললেন তোকে আনিয়েছি অন্য কারণে সেটা এখন না পরে বলবো তার সঙ্গে তামান্নার সম্পর্ক নেই যাই হোক তুই তামান্নাকে দেখ তার সঙ্গে কথাবার্তা বল সার জীবন পথে পথে ঘুরবি নাকি তো অনেক দিন করলি আর কত ঘর সংসার করবি না মুসলমান ধর্ম হিন্দু ধর্ম না সংসার ধর্মই আসল ধর্ম মেয়েটা দেখতে কেমন সাধারণ বাঙালি মেয়ের মতো সাধারণের চেয়ে একটু ডাউনও হতে পারে তবু খুব বেশি ডাউন না চলে আর তুই নিজেও তো বাগদাদের রাজপুত্র না চেহারা করছিস কাকের মতো চাকরি নেই কিছু নেই কাকের মতো এক কোটা কুড়িয়ে খাচ্ছিস যে মেয়ে তোকে বিয়ে করতে রাজি হবে বুঝতে হবে তার ব্রেনে সমস্যা তামান্না তাহলে রাজি হবে না সেটা আমি দেখব তুই একটা কাজ কর হাত মুখ ধুয়ে মোটামুটি ভদ্রভাব ধরার চেষ্টা কর এখনও খালি থাকিস হুম দাঁড়া স্যান্ডেল কিনিয়ে দিচ্ছি আচ্ছা শোন এক কাজ কর আমি বুলবুলকে বলে দিচ্ছি ও তোকে স্যান্ডেল কিনে দেবে নাপিতের দোকান থেকে চুল কাটিয়ে আনবে ভালো একটা পাঞ্জাবি কিনে দেবে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই খালা ম্যানেজারকে কী সব বললেন নিচু গলায় বললেন আমি কিছুই শুনলাম না ম্যানেজার সাহেব কর্মী মানুষ তিনি প্রথমে আমার চুল কাটালেন চুল কাটার সময় সামনে উপস্থিত থাকলেন এবং ক্রমাগত নাপিতকে ডিরেকশন দিতে লাগলেন পেছনেরটা আরেকটু ছোট সামনে বড় জুলফিটা আরেকটু রাখো চুল কাটাকে মনে হচ্ছিল শিল্পকর্ম এবং তিনি একজন মহান শিল্প নির্দেশক মাথার চুলের পথের পাচারি বানানো হচ্ছে এবং তিনি সত্যজিৎ রায় চুল কাটার পর শ্যাম্পু করা হলো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হলো তারপর আমরা গেলাম স্যান্ডেল কিনতে নিউ এলিফেন্ট রোড থেকে মেড ইন ইটালি স্যান্ডেল কিনলাম মাখনের মতো মোলায়েম স্যান্ডেল স্যান্ডেল জোড়া যেন গুনগুন করে গাইছে চরণ ধরিতে দিও গো আমারে পাঞ্জাবা পাঞ্জাবি কেনা হল পাঞ্জাবির ওপর ফেলে রাখার জন্য চাদর সুতির চাদর তবে সুন্দর কাজ আছে ম্যানেজার সাহেব বললেন চলুন চশমা কিনে দিই আমি বিস্মিত হয়ে বললাম চশমা কেন আমার তো চোখ খারাপ না ম্যানেজার বিরক্ত মুখে বললেন চোখ খারাপের চশমা না গেট আপ চেঞ্জের চশমা অনেক মানুষ আসে চশমা পড়লে তাদের গেট বিরাট পরিবর্তন হয় যাদের চেয়ারে মাংকি ভাব আছে চশমা তাদের জন্য মাস্ট মুখে অনেকখানি ঢেকে ফেলে আমার চেহারা মাংকি ভাব আছে তা জানতাম না আমি শুধু বললাম ও আচ্ছা আপনি যেভাবে ও আচ্ছা বললেন তাতে মনে হলো আপনি আমার কথা বিশ্বাস করলেন না কথা সত্যি গলায় টায় পড়লে মানুষকে একরকম লাগে আবার টাইয়ের বদলে কাঁধে চাদর ফেললে অন্যরকম লাগে তেমনি চশমা পরলে লাগবে এক রকম চশমা না পরলে লাগবে আরেক রকম সুন্দর ফ্রেম দেখে জিরো পাওয়ারের একটা চশমা কিনে দিই চলুন চলুন আমি ভুল পাল্টে ফেললাম চশমা পরলাম পাঞ্জাবি বদলে নতুন পাঞ্জাবি পরলাম ড্রেসিং রুম ছিল না বলে পায়জামা বদলানো গেল না কাঁথে ফেললাম চাদর ম্যানেজার সাহেব ক্রিটিকের মতো শুকনো গলায় বললেন আপনাকে দেখতে ভালো লাগছে বেশ ভালো লাগছে প্রেজেন্টেবল শুধু চুল কাটাটা তেমন ভালো হয়নি আজকালকার নাপিত চুল কাটতে জানে না চলুন আরেকবার কেটে আসি মনে আফসোস রাখা ঠিক না ম্যানেজার সাহেব বললেন না থাক দেরি হয়ে যাচ্ছে চলুন যাই বাড়ি ফিরলাম আমাকে দেখে খালা মুগ্ধ গলায় বললেন আরে তোকে তো চেনা যাচ্ছে না তোর চেহারা থেকে চামচি খাবারটা মোটামুটি চলে গেছে আমি কদম বসি করে ফেললাম খালা বললেন ও কী সালাম করছিস কেন নতুন জামা কাপড় পরেছি এই জন্যে তামান্না কি এসেছে খালা না আজ আসবে না ওর বাসায় সমস্যা হয়েছে ওর ছোটো ভাইটা রিক্সা থেকে পড়ে সিরিয়াস ব্যথা পেয়েছে তামান্না ওকে নিয়ে গেছে হাসপাতালে পুরো পরিবারটা মেয়ের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে একাশে কদিক সামলাবে দুর্গার মতো তার তো আর চারটা হাত না দুটা মোটে হাত আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে এত ঝামেলা করে গেট আপ চেঞ্জ করলাম কোনো কাজে লাগলো না তামান্নার সঙ্গে দেখা হলো না এক কাজ করলে হয় না ঠিকানা দাও বাসায় চলে যাই বাসায় কি কী করবি তামান্নাকে বলবো আমাকে ফাতেমা খালা পাঠিয়েছেন আপনার ছোট ভাই রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে ওই ব্যাপারে খোঁজখবর নিতে বলেছেন তামান্নার ছোটো ভাইটার নাম কি খালা জামান জামানের বয়স কত পাঁচ বছর জামানের জন্য বেলুন টেনুন জাতীয় কোনো গিফট নিয়ে গেলে কেমন হয় খালা তুই কি সত্যি যাবি অবশ্যই যাক তোর মধ্যে কিছু চেঞ্জ তাহলে এসেছে আমি ভেবেছিলাম তুই আর বদলাবি না বাসার ঠিকানা দাও রিক্সা ভাড়া দাও ঘুরে আসি তামানের বাসায় উপস্থিত হওয়াটা বাড়াবাড়ি হবে আমি ব্যবস্থা করবো তুই চিন্তা করিস না যে জন্য তোকে ডেকে আনলাম সেটি তো বলা হলো না কখন বলবে আয় শোবার ঘরে আয় বলি ফাতেমা খালা শোয়ার ঘরে আমি বসে আছি খালা খাটে আমি খাটের সঙ্গে লাগোয়া চেয়ারে খালা কথা বলছেন ফিস ফিস করে দরজাও ভেজিয়ে দেওয়া হয়েছে ঘরে আধো অন্ধকার কেমন ষড়যন্ত্র ষড়যন্ত্র ভাব মিলিটারি কু যখন হয় তখন সম্ভবত জেনারেল এইভাবে কথা বলেন একজন লোককে তুই খুঁজে বের করবি লোকটার নাম ইয়াকুব বাবার নাম সুলাইমান মিয়া বয়স পঞ্চাশের ওপর তার স্থায়ী ঠিকানা আমার কাছে নেই ঢাকায় যেখানে থাকতো সেই ঠিকানা আছে অতীশ দীপঙ্কর রোড সেখানে এখন নেই ম্যানেজারকে পাঠিয়েছিলাম কোথায় গেছে তাও কেউ জানে না তোর কাজ হচ্ছে ইয়াকুবকে খুঁজে বের করা ঢোল পিটিয়ে খোঁজা যাবে না চুপি চুপি খুঁজতে হবে তোমার ম্যানেজার যেখানে ফেল করেছে সেখানে আমি পাস করবো কিভাবে। তুই পাস করবি তোর কাজই তো পথে পথে করা আর ইয়াকুব লোকটা খুব সম্ভবত পথে পথেই থাকে যদি পাই কি করবো কান ধরে তোমার কাছে নিয়ে আসবো আমার কাছে আনতে হবে না খবরদার আমার কাছে আনবি না তুই তার সঙ্গে গল্পগুজব করবি ইয়াকুব সাহেবকে খুঁজে বের করে তার সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করবো এই আমার কাজ হুম খালা আমার মাথায় কিছু ঢুকছে না কি ধরনের গল্পগুজব করবো দেশের রাজনীতি হাসিনা খালেদা সংবাদ খালা ছোট নিঃশ্বাস ফেলে বললেন দাঁড়া তোকে পুরো ব্যাপারটা খুলে বলি পুরো ঘটনা না শুনলে তুই গুরুত্বটা বুঝবি না আমি কথা দে যে দ্বিতীয় কেউ জানবে না কসম কাঠ কসম কাটছি কেউ জানবে না এইভাবে কেউ কসম কাটে তোর কোনো প্রিয় মানুষের নামে কসম কাঠ তামান্নার কসম দ্বিতীয় কেউ জানবে না খালা অসম্ভব বিরক্ত হয়ে বললেন তো সব কিছু নিয়ে ফাজলামিটা আমার অসহ্য লাগে তোকে খবর দিয়ে আনাই ভুল হয়েছে তামানার নামে কসম কাটছিস কোন হিসেবে ও তোর অতি প্রয়োজন হয়ে গেল তুমি আমার অতি প্রিয় তোমার নামে কসম কাটবো থাক কসম কাটতে হবে না ঘটনা শোন তোকে আল্লাহর দোহাই লাগে কেউ যেন না জানে কেউ জানবে না খালা আপনি নিশ্চিন্ত মনে বলুন দরজা ভেজানোই ছিল খালা উঠে গিয়ে লক করে দিলেন এতেও তার মন ভরল না তিনি আবারও দরজা খুলে বাইরে উঁকে দিয়ে আবারও দরজা বন্ধ করলেন চেয়ার টেনে আমার কাছে নিয়ে এলেন গলা স্বর আরও নামিয়ে ফেললেন তোর খালুজান ছিল খুব বৈষয়িক মানুষ তার বিলি ব্যবস্থা হিসাব নিকাশ খুব পরিষ্কার তার মৃত্যুর পর টাকা পয়সা কী করতে হবে না করতে হবে সব সে লিখে গেছে উকিলকে দিয়ে শাঁখে সাবু দিয়ে উইল করে গেছে সেই উইল ঘাটতে গিয়ে দেখি সর্বনাশ ইয়াকুব নামের এক লোককে সে মালিবাগের বাড়ি আর নগদ দশ লাখ টাকা দিয়ে গেছে সে কি কেন আমার তো সেটাই প্রশ্ন কেন তোর খালোজানের কাছে সারা জীবন একবার তার নাম শুনলাম না কোথাকার কোন ইয়াকুব তাকে বাড়ি আর দশ লাখ টাকা তোর খালুরকে ভিম্রতি হয়েছে ভীমরতি ফতি খালোজানের হবে না ঠিক বলেছিস সে ওই টাইপের না টাকা যখন দিয়েছে তখন কোনো কারণই দিয়েছে এই লোকে খুঁজে বের করা তোমার জন্য খুব বোকামি হবে ও আসবে বাড়ি আর নগর টাকা নিয়ে ভ্যানিশ হয়ে যাবে ভিনি ভিডি ভিসি গাধার মতো কথা বলিস না তো হিমু বাড়ি আর টাকা নে অত সহজ আমি শুধু জানতে চাই তোর খালোজানের সঙ্গে লোকটার সম্পর্ক কী ছিল আমার ধারণা ফিসফাস কোনো ব্যাপার ফিসফাস ব্যাপার মানে ফিসফাসটা কি কী মেয়ে ঘটিত কিছু কিছুটা কি? সেটা কি আর আমি জানি না কি খালুজান যেমন মানুষ তার যেমন ভিমরতি হওয়া সম্ভব না তেমনি ফিসফাস ফাঁস সম্ভব না পুরুষ মানুষের পক্ষে সবই সম্ভব পুরুষ জাতি বড়ই আজব জাতি তাহলে আমার কাজ হচ্ছে ইয়াকুবকে খুঁজে বের করে তার পেটের ভেতর থেকে গল্প টেনে বের করে নিয়ে আসা হুম পারবি না ইয়াকুব সাহেবকে খুঁজে বের করতে পারলে পারবো বুঝলি হিমু পত্রিকা বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে লোকটাকে পাওয়া যেত কেন বিজ্ঞাপন দিচ্ছি না বুঝতেই পারছিস তা পারছি তুই উপকারটা আমার কর লোকটাকে খুঁজে বের কর আমি তোকে খুশি করে দেব আচ্ছা খুঁজে বের করতে পারবি না মনে হয় পারবো কীভাবে খুঁজবি রাস্তায় রাস্তায় হাঁটবো সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞেস করব স্যার আপনার নাম কি ইয়াকুব নাম যদি ইয়াকুব না হয় তাহলে আমার কোনো কথা নেই আর নাম যদি ইয়াকুব হয় তাহলে আমার একটা কথা আছে কথাটা হচ্ছে আপনার পিতার নাম কী হিমু কি খালা তুই তো মনে হয় আমার সঙ্গে ইয়ার্কি করছিস তোকে ইয়ার্কি করার জন্য আমি ডাকিনি আমি খুব ভালো করে জানি ইয়াকুব নামের লোকটাকে খুঁজে বের করা তোর কাছে কোনো ব্যাপার না ইচ্ছা করলেই তুই তিন দিনের মাথায় লোকটাকে বের করে ফেলবি এই জন্য তোকে ডাকিয়েছি আচ্ছা ঠিক আছে তুই লোকটাকে খুঁজে বের কর আমি কথা দিচ্ছি তোকে খুশি করে দেব। আমি তো সবসময় খুশি হয়ে আছি তুমি এর চেয়ে বেশি খুশি কি করে করবে বললাম তো তোকে খুশি করব কীভাবে করব সেটা তখন দেখবি আজ তাহলে বিদায় হয়ে খেলা আচ্ছা যা স্যান্ডেল চশমা এইসব রেখে যাই তামান্নার সঙ্গে দেখা হবার সম্ভাবনা যখন হবে তখন পড়ব খালি পায়ে হেঁটে অভ্যাস হয়ে গেছে স্যান্ডেল পায়ে পথে নামলে হুমড়ি খেয়ে চলন্ত ট্রাকের সামনে পড়ে যেতে পারি তেমন কিছু ঘটলে ইয়াকুব সাহেবের সন্ধান পাব না সেটা ঠিক হবে না তোর যা ইচ্ছা কর তোর কথাবার্তা এক নাগারে শোনো অসম্ভব ব্যাপার তুই যে কী বলিস না বলিস তা বোধহয় তোর নিজেরও জানা নেই আমি স্যান্ডেল চাদর চশমা রেখে খালার বাড়ি থেকে বের হলাম গেটের দারোয়ান সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা এই দারোয়ানের নাম ইয়াকুব না তো বাঘের ঘরে খোগের বাসা অনুসন্ধান খালার বাড়ির গেট থেকেই শুরু হোক দারোয়ানের বয়স চল্লিশের উপরে কাজেই তাকে সন্দেহভাজনদের তালিকায় রাখা যেতে পারে আমি থমকে দাঁড়ালাম দারোয়ানের কাছে এগিয়ে এসে বললাম কে ইয়াকুব না ইয়াকুব কেমন আছো ভালো দারোয়ান থতমত খেয়ে বলল স্যার আমার নাম কালাম ও আচ্ছা কালাম তোমার চেহারা অবিকল ইয়াকুবের মতো সেইরকম নাক রকম মুখ তোমার চোখও ইয়াকুবের মতোই টেরা ভালো কথা ইয়াকুব নামে কাউকে চেনো যে না না চেনাই ভালো ডেঞ্জারাস লোক আমি লম্বা লম্বা পা ফেলে এগুচ্ছি দারোয়ানের বিষয় এখনও কাটছে না সে তাকিয়ে আছে আচ্ছা বিষয় নামক মানবিক আপেগ কত ধরনের হতে পারে কী কী কারণে আমরা বিস্মিত হই অন্যের বোকামি দেখে বিস্মিত হই অন্যের বুদ্ধিমত্তা দেখেও বিস্মিত হই এখানেও সমস্যা আছে যে মহাবোকা সে অন্যের বোকামি দেখে বিস্মিত হবে না সে সেটাই স্বাভাবিক ধরে নেবে বিজ্ঞানীদের উচিত বিষয় ব্যাপারটা নিয়ে গবেষণা করা বিষয় মিটার জাতীয় যন্ত্রটা বের করে ফেলা যে যন্ত্র মানুষের চোখের পলকে বিস্ময় মেপে ফেলবে বিষয় মাপা হবে এক থেকে দশের মধ্যে লগারিদম স্কেলে দশ হবে বিশ্বের সর্বশেষ সীমা একজন মানুষের জীবনে মাত্র দুবার বিস্ময় মিটার সর্বশেষ মাপ দশে উঠবে প্রথমবার হবে যখন সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পৃথিবী দেখে বিশ্ব দশ আর শেষবার আবারও বিশ্বয় মিটারের মাপ দশ হবে যখন সে মৃত্যুর মুখোমুখি দাঁড়াবে পৃথিবী অন্ধকার হয়ে আসতে শুরু করবে সে হতবম্ব হয়ে ভাববে কি হতে যাচ্ছে এ কি আমি কোথায় যাচ্ছি যারা খুব ভাগ্যবান মানুষ তাদের কেউ কেউ এক জীবনে বিস্ময় মিটার আরও এক দুবার হয়তো দশ স্কোর করবেন নীল আর্মস যখন চাঁদে নামলেন তখন তিনি দশ স্কোর করলেন টমাস আলভা এডিসন ফর্নোগ্রাফ আবিষ্কার করলেন এমন এক যন্ত্র যা মানুষের কথা বন্দি করে রাখতে পারে আসলে তা পারে কিনা তা পরীক্ষার জন্য নিজেই যন্ত্রের সামনে বসে বিড়বির করে একটা ছড়া বললেন ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প ইট ফ্লিস ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো অ্যান্ড এভরি ওয়ে দ্যাট ম্যারি ওয়েন দ্যাট ল্যাম্প ওয়াজ শিওর টু গো ছড়া শেষ করে উত্তেজনায় কপালের ঘাম মুছলেন তার গলা শব্দকে আসলেই যন্ত্রটা বন্দি করতে পেরেছে তিনি যন্ত্র চালু করলেন যন্ত্রর ভেতর থেকে শব্দ আসতে লাগলো ম্যারি হ্যাডা লিটল ল্যাম্প সেদিন বিশ্ব মিটার ফিট করে রাখলে টমাস আলভা এডিসনের বিষয় দশ বা দশের কাছাকাছি হতো আচ্ছা আমি এসব কী ভাবছি মূল দায়িত্ব পাশ কাটিয়ে যাচ্ছি আমাকে ইয়াকুব সাহেবের সন্ধান করতে হবে বসে ফেলে তার পেটের ভেতর থেকে কথা বের করে নিয়ে আসতে হবে কাজেরও একটা জিপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে জিপের মালিক মুখে বসে আছে মুখের কারণ গাড়ির চাকার হাওয়া চলে গেছে ড্রাইভার চাকা বদলাচ্ছে আচ্ছা পাজরের মালিকের নাম কি ইয়াকুব হতে পারে না আমি কেন ধরে নিচ্ছি ইয়াকুব লোকটা হবে হতদরিদ্র সে বৃত্তশালীও তো হতে পারে আমি ভদ্রলোকের কাছে এগিয়ে গেলাম ভদ্রলোক তীব্র দৃষ্টিতে তাকালেন সেই দৃষ্টিতে খানিকটা সন্দেহ আছে পাজরোর মালিকরা সবার দিকে খানিকটা সন্দেহ নিয়ে তাকান স্যার কিছু মনে করবেন না আপনার নাম কি ইয়াকুব কোনো জবাব আসছে না আমি হাসিমুখে বললাম স্যার আপনার যে ড্রাইভার তার নাম কি বাই এনি চান্স ইয়াকুব না তো আমি ইয়াকুবের সন্ধানে বের হয়েছি আমাকে একটু সাহায্য করুন আই নিড ইউর ফ্রেন্ড হেল্প পাগলদের দিকে মানুষ যে দৃষ্টিতে তাকিয়ে থাকে ভদ্রলোক সেই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এতক্ষণ তার চোখ ভর্তি ছিল সন্দেহ এখন সেই সন্দেহের সঙ্গে যুক্ত হয়েছে ভয় তিনি দ্রুত গাড়ির কাজ উঠাচ্ছেন গাড়ির কাছে নাক চেপে ভদ্রলোককে ভেংচি কাটলে কেমন হয় ভয় তার নিশ্চয়ই পিলে চমকে যাবে পাজিরোর মালিকরা ঝড়ের বেগে গাড়ি চালিয়ে আমার মতো নিরীহ পথচারীকে ভয় দেখান কাজেই সুযোগ মতো তাদেরকেও ছোটোখাটো ভয় দেখাবার অধিকার আমার আছে আমি গাড়ির কাছে নাক চেপে জিপ বের করে সাপের মতো এদিক ওদিক করতে লাগলাম এবং ঘেস ঘেস জাতীয় শব্দ করতে লাগলাম পাঁচরো মালিক ভয় এবং আতঙ্কে কেমন জানি হয়ে গেছেন তার সঙ্গে নিশ্চয়ই মোবাইল ফোন নেই থাকলে পুলিশকে খবর দিতেন শেষ হলো আজকের গল্পপাঠ ভালো রাখবেন তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন আল্লাহ হাফেজ